গানের মাহফিলে সমস্যা নাই, নাচা নাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই, উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই। শুনে বলেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে। মারামারি কোপাকোপি আছে না নাই, হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। চিল্লায় বলেন আমরা কি চাই? আমরা যুদ্ধ চাই। যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায়। বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, এটা বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যিনি মারছে, বুলেট মারছে, তিনি নিজেও জানে না কেন মারছে, উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ আছে না নাই? বুলেট মেরে দিচ্ছে, কেন মেরে দিচ্ছে, ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে না। উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই? শুট করে গুম করে ফেলে আছে না নাই? ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই? কেন মারল সেটাও জানতে চায় না। বিষ্ণুবীর বাণী, কেমতের আগ দিয়ে শুট করা হবে, হত্যা করা হবে, মেরে ফেলা হবে, কেন মারল সে জানে না। আবার যাকে মারা হলো সেও কেন মরল সেও জানে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে গুম, ধরে নিয়ে খুন, ছুরি মেরে দুনিয়া থেকে বিদায়, এরকম ঘটনা এদেশে আছে না নাই? কেন মারল, কেন হত্যা করা হলো, কেন রক্তপাত করা হলো, কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায় কি যায় না? আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই? কথার সাথে হুবহু মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে, কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে। সাহাবীরা বলল মাতাসাআ নবী, কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবীরা বললেন কাইফা ইদাআতু হা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? বিশ্বনবী বললেন ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না? তাওসুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে, ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার রোজু নাই, যার রোজা নাই, তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজই না পাঁচ ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত, সুবহানাল্লাহ পড়েন,
मस्जिद देरी झाड़ू बरदार हो कमारे हाथ सोनो अमर मुनाजात सोनो सोनो या इलाही अमर मुनाजात सोनो अमर मुनाजात पढ़े ना आमीन। तो सभापति तो से हबे जार मस्जिदेर जन्य दरद बेशी মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকওয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি এমপি বানায় দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি নেতা বানায় দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানায় দেন এটা কিয়ামতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লায় কোন ঠিক কিনা আমানত والذين هم لأماناتهم وعهدهم راعون মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে এই ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনবী বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এই জন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক কিনা আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই লক্ষ্মীপুরে আছে না নাই হ্যাঁ এত টুপি এত দাড়ি এত আল্লাহর ওলি হ্যাঁ আরো বেশি এখানেও আমানতের খেয়ানত সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা যেন আমিন হতে পারি বিশ্বনবী ছিলেন আস-সাদিক আল আমিন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্ডিনেন্স যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লায় কোন ঠিক কিনা